গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস আমি শিলাজি আমি সুদীপ্তা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইকও করবেন আবারও নিয়ে চলে এসেছি আমরা ডক্টর জাকির নায়েকের ভিডিও নিয়ে ইসলামিক ভিডিও নিয়ে পরপর ব্যাক টু ব্যাক আপনাদের ইসলামিক ভিডিও পাচ্ছেন কারণ মাঝখানে এরকম টাইম এসেছিল যে অনেকটা গ্যাপ হয়ে গেছিল ইসলামিক ভিডিওর জন্য এই জন্য আমরা প্রতি সপ্তাহে অন্তত তিনটা করে দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি আপনারা একটু খুশি হয়েছেন তো যাই হোক আর আমাদেরও ডেফিনেটলি তার ভিডিও দেখতে ভালো লাগে অনেক কিছু আমরা নতুন ইনফরমেশন জানতে পারি তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে শিরক কিভাবে সংঘটিত হয় এ সম্পর্কে বিস্তারিত বলুন চ্যানেল নেম হচ্ছে সত্যের মশাল তো এই শিরক জিনিসটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল স্পেশালি হিন্দু আর মুসলিমের মধ্যে তো এই জিনিসটা নিয়ে মেইনলি সংঘাতবাদী মানে আমাদের অনেক শিকার হয়েছে যে আপনারা শিরক করছেন করেন এরকম ইত্যাদি ইত্যাদি তো তার জন্য আমাদের মনে হয়েছে তাহলে চলুন শিরক নিয়ে একটা ভিডিও দেখা যাক তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটা চটপটে আমরা দেখে নিই আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পেজ কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি হাই আমার প্রিয় বং ভিউস ভিউয়ার্স তো আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকাটাই স্বাভাবিক তো আজকে আমি একটা ছোট্ট ইন্ট্রো মতো এনেছি আমাদের বং ভিউস চ্যানেলে আমাদের ভিডিওর মধ্যে তো যেখানে আপনারা জানতে পারবেন যে আমি একটা নতুন আমার পার্সোনাল যে অফিসিয়াল চ্যানেলটা খুলতে চলেছি বা খুলে ফেলেছি তো আশা করছি আপনারা এক্সাইটেড তো যাই হোক তো যেখানে আপনারা সুদীপ্তাকে একটু অন্যভাবে দেখতে পারবেন বা তার পার্সোনাল লাইফ বা তার লাইফস্টাইল কিরকম হয়ে থাকে সেইভাবে সেই টাচগুলো পাবেন তো এখানে আপনারা মানে বং ভিউস আপনারা হচ্ছে নর্মালি আমরা যে কোনো একটা ভিডিওর স্পেশালি বেসড অন বাংলাদেশ তো সেগুলোর রিয়াকশন দিয়ে থাকি তো আপনারা সেই হিসাবে রিয়াক্টার সুদীপ্তাকে চিনে থাকেন তো আশা করছি আমার চ্যানেল ভিজিট করলে বা আমার চ্যানেলের সদস্য হলে আপনারা আমাকে আরো পার্সোনালি আরো কাছ থেকে বা আরো ভালোভাবে জানতে পারবেন তো এখানে যেমন আপনারা ভালোবাসা দিয়েছেন আমাকে এবং শিলাজিৎকে তো আশা করছি আমার পার্সোনাল চ্যানেলে আমাকেও আরো আরো বেশি ভালোবাসা দেবেন এই এক্সপেকটেশন নিয়েই এবং এই হোপ নিয়ে আমার নতুন একটি চ্যানেল খোলা যার নাম হচ্ছে সুদীপ্তা স্পেকট্রাম তো আপনাদের সবাইকে আমার চ্যানেল ভিজিট করার সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার আমন্ত্রণ রইল আশা করছি আমাদের ভালো লাগবে এবং আপনাদের দিনটি শুভ হোক নমস্কার ভাই আপনি কি শিরকের ব্যাপারে বিস্তারিত বলবেন বোন আপনি শিরকের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন আমার একটা লেকচার পৃথিবীর প্রধান ধর্মসমূহ ঈশ্বরের ধারণা সেখানে লেকচারের একটা বড় অংশে আছে এই ব্যাপারটা নেই শিরক শব্দটা আরবি যার মানে কাউকে শরিক করা অংশীদার করা শরিক করা ইসলামিক পরিভাষায় শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরিক করা শিরক ইসলামিক ভাষায় বললে এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করেন সেটা শিরক সবচেয়ে বড় পাপ আর ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে তবে ইসলাম এক আল্লাহকে মানার পাশাপাশি বিশ্বাস করে তৌহিদে তৌহিদ একটা আরবি শব্দ যার মূল আরবি শব্দটা হচ্ছে ওয়াহদা যার অর্থ একত্রিত করা একতাবদ্ধ হওয়া আর তৌহিদের ক্যাটাগরি মোট তিনটা প্রথমটা তৌহিদের রুবুবিয়া দ্বিতীয়টা হচ্ছে তৌহিদ আসমা ওয়া সিফাত তৃতীয়টা তৌহিদ আল ইবাদা প্রথমটা তৌহিদ রুবুবিয়া এর অর্থ একত্রিত হওয়া আর মেনে নেয়া যে আল্লাহ কেবলমাত্র একজন একমাত্র তিনিই হলেন পালনকর্তা রক্ষাকর্তা পুরো বিশ্ব জগতের পুরো মানুষ জাতি সবাই তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কারো উপরেই নির্ভরশীল নন এইটা প্রথম তৌহিদ রুবুবিয়া এটা এসেছে আরবি শব্দ রব থেকে অর্থাৎ প্রভু দ্বিতীয়টা হচ্ছে তৌহিদ আসমা ওয়া সিফাত যার মানে একত্রিত হওয়া আল্লাহ তালার নাম ও বৈশিষ্ট্যগুলোর বিষয়ে এই ক্যাটাগরিকে আমার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র সেই নামগুলো দিয়েই ডাকা যাবে যেগুলো তিনি নিজেই দিয়েছেন অন্য কোন নাম না দুই নম্বর পয়েন্ট আল্লাহর বর্ণনা দেব একমাত্র সেইভাবে যেভাবে তিনি কোরআনে নিজে বর্ণনা দিয়েছেন আর যেভাবে বর্ণনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন একটা বৈশিষ্ট্য তার সৃষ্টির উপর আরোপ করা যাবে না যেমন ধরেন আল্লাহ তাআলা চিরস্থায়ী বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যে চিরস্থায়ী আল্লাহ তাআলার কোনো শুরু নেই বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যার কোনো শুরু নেই চার নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে নাম দেওয়া হবে সেটা শুধুমাত্র তার অন্য কারো নয় আপনি কোনো মানুষকে এমন নাম দিতে পারবেন না যেটা
আল্লাহ তাআলার নাম, যেমন ধরেন রহমান, নাম দিতে পারবেন আব্দুর রহমান খালি বা আল্লাহ। আপনি কোনো মানুষকে রহমান নাম দেবেন না অথবা আল্লাহ বলবেন না, বলতে পারবেন আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস। তাহলে আমরা যখন কোনো মানুষের নাম রাখবো সেখানে যদি আল্লাহর নাম ব্যবহার করতে চান তাহলে বলবেন আল্লাহর দাস, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম। শেষ পয়েন্ট হচ্ছে যেসব বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আছে সেগুলো আল্লাহর উপর আরোপ করা যাবে না। যেমন ধরেন মানুষ ভুল করতে পারে, এটা বলতে পারবেন না যে আল্লাহ ভুল করেছেন, ঈশ্বর ভুল করেন। তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহর উপর আরোপ করা যাবে না। এই পাঁচটা টাইপ সেটা হচ্ছে তাওহীদ আসমা সিফাত। যদি এখানকার একটাও অমান্য করেন তাহলে আপনি তাওহীদকে অমান্য করছেন। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে তাওহীদ ইবাদা, যার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত না করা। এক আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট নয়, এক ঈশ্বরবাদ শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু তাওহীদের এই তিনটা ক্যাটাগরিতে এক আল্লাহকে মানার পাশাপাশি যদি তার সাথে কাউকে শরিক করি সেটা হবে শিরক। পবিত্র কোরআনে এরকম অনেক উদাহরণ আছে, যেমন ধরেন বলা হয়েছে যখন মূর্তি পূজারীদের জিজ্ঞেস করবে যে তোমাদের সৃষ্টিকর্তা কে, তারা বলবে আল্লাহ। পৃথিবী ও আকাশমন্ডলী কার ক্ষমতার অধীনে, তারা বলবে আল্লাহ। কে সকল প্রাণীর জীবন ও মৃত্যু দেন, তারা বলবে আল্লাহ, মূর্তি পূজারী, মুশরিক। তারপর আল্লাহ বলছেন কেন তোমরা অন্য কাউকে শরিক করছো, তোমরাই বলছো সমস্ত ক্ষমতা আল্লাহর, আল্লাহর ক্ষমতার অধীনে আছে পৃথিবী আর আকাশমন্ডলী, তিনি সব প্রাণীকে জীবন ও মৃত্যু দেন, তিনি সব শুনতে পান, তাহলে অন্য কাউকে তার শরিক করছো কেন? শুধু আল্লাহকে বিশ্বাস করলেন, ভালো বৈশিষ্ট্য দিলেন, তাওহীদের রুবুবিয়াহ সেটা যথেষ্ট নয়। আল্লাহকে সুন্দর নাম দেয়া তাওহীদ আসমা ও সিফাত যথেষ্ট নয়, তিনটাই মেনে চলতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করেন, যদি তাওহীদের একটা মাত্র ক্যাটাগরিও ভাঙেন সেটাকে বলা হবে শিরক। ভাঙুক প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় বা তৃতীয়। এখানে আল্লাহ কোরআনে বলছেন আর উদাহরণ দিচ্ছেন যে মুশরিকরা এক ঈশ্বরে বিশ্বাস করে, সুন্দর নামও দিয়েছে আল্লাহ, তবে পাশাপাশি অন্য কারো ইবাদত করছে। তাহলে শিরক মানে তাওহীদের তিনটা ক্যাটাগরির যে কোনো একটাকে ভাঙা, কাউকে শরিক করা, আর ইসলামে এটা সবচেয়ে বড় পাপ। আশা করি উত্তরটা পেয়েছেন। বল যেকোনো একটা অন্তত না করলেই হচ্ছে শিরক করা হয়ে যায় সেগুলো তিনি বললেন। শিরক মানে শিরক মানে হচ্ছে শরিক করা, মানে অংশীদারি পাওয়া, আর একজন মানে আল্লাহ আল্লাহ আমরা তাকেই তার সমতুল্য বা তার মতো কাউকে বলতে পারবো না বা ভাবতে পারবো না, এবং তার যে নিজের দেওয়া নামগুলো তার বাইরে তাকে ডাকতে পারবো না বা সেই নামগুলো কারোকে রাখতে পারবো না। তো যাই হোক, এইগুলোই ছিল জানতে পারলাম, আরো কিছু জিনিস ছিল সেগুলো মানে বিস্তারিত আলোচনা করতে গেলে বেরিয়ে আসবে। তো যাই হোক, এটা হচ্ছে যদি আমাদের শিখ সম্বন্ধে একটা আইডিয়া ছিল, কারণ আপনারা সবসময় মূর্তি পুজোর ক্ষেত্রটা বলে থাকেন, ইভেন আপনারা কমেন্ট বক্সে প্রচুর বলেছেন যে আমরা শিখ করি কারণ আমরা আল্লাহ ব্যতীত অন্যজনকে মানি। এবং তিনি এখানে এটাও বললেন যে হয়তো অনেকে আল্লাহকেও মানছে কিন্তু আবার এদিকে অন্যান্য মানছে, তো সেক্ষেত্রেও সেটা হবে না। মানে শুধুমাত্র এক এবং অনন্য যদি আমরা বলি যে আল্লাহকেই মানতে হবে, আল্লাহর দ্বিতীয় কোনো রূপ নেই এবং আল্লাহ আল্লাহ। তো এই জিনিসগুলো আমরা দেখলাম এবং তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, অর্থাৎ পৃথিবী বা আকাশ বাতাস প্রাণীকুল সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা হচ্ছে তিনি, তার উপরে আর কেউ নেই। এক্স্যাক্টলি। তো যাই হোক, এগুলো আমাদের একটা আইডিয়া এমনিও ছিল এর আগেও, আমরা অনেক ইসলামিক, কারণ আমরা ইসলামিক ভিডিও প্রায় দেড় বছর হলো দেখছি, তো দেখতে দেখতে একটা মানে আমাদের বেসিক একটা আইডিয়া হয়ে গেছে। তো এটা আমাদের টপিক ছিল না, কমেন্ট গুলো পড়েও আমরা অনেক কিছু জানতে পেরেছি। একদমই তাই, যেগুলো নতুন টপিক থাকে পুরোপুরি আনকমন, তো সেগুলো আমরা বলে দিই এর আগে, দিনেরটাই বলে জানি না কোনটাকে পরে পাবেন। তো সেটা আমাদের কাছে একদম নতুন টপিক ছিল। তো বাট এটা যেহেতু নতুন টপিক না, আমাদের এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, আমরা সবটাই দেখেছি জানি। তো এটার সাথে আরো আমরা হ্যাবিস ইসলামের সব থেকে বড় পাপ বলা হয় শিরককে, যে শিরক করাটা হচ্ছে ইসলামের সব থেকে বড় পাপ। তো এখানে আমার মানে একটা আবার একটা আমার প্রশ্ন মনে উদয় হয়েছে যে মানে এক কথা শিরক মানে যেটা আমরা বুঝলাম যে আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমি উপাসনা করতে পারবো না বা আল্লাহর জায়গায় আমি অন্য কাউকে বসতে পারবো না, ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ। তো
এটাই হচ্ছে এটা যদি না করলে সব থেকে বড় পাপ। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা কেন সব থেকে বড় পাপ, মানে সব থেকে বড় পাপ তো আমার মানে এটা আমাদের মনে হয় যে কাউকে খুন করা, রেপ করা, কারোর সাথে অন্যায় অবিচার করা, কেউ যদি নৃশংসভাবে কাউকে হত্যা করে বা বিচার না পায়, কাউকে অত্যাচার করা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমার মনে হয় অনেক বড় পাপ। তো সেক্ষেত্রে মানে আমি মানুষের অন্য কারো জীবন কেড়ে নিচ্ছি, অন্য মানুষের বাঁচার অধিকারটা আমি ছিনিয়ে নিচ্ছি নিজের স্বার্থ রক্ষার জন্য। তো এই জিনিসগুলো তো খুবই পাপ কাজ। তো ইসলামে এইগুলোর থেকেও বড় করে শিরককে দেখানো হয়েছে। বলা হচ্ছে যে সৃষ্টিকর্তাই হচ্ছেন উনি, অর্থাৎ হচ্ছে পৃথিবী আকাশ প্রাণীগুলো সমস্ত কিছুর সৃষ্টিকর্তা উনি, এবং তাকেই যখন আমরা অস্বীকার করছি তো সেটাই বড় পাপ হয়ে যাচ্ছে। তো বিষয়টা মানে সেই তার মধ্যেই চলে আসছে আই থিঙ্ক। আল্লাহকে ডেফিনেটলি রেসপেক্ট করছে, আল্লাহকে মানছেও, কিন্তু তার মনে বিশ্বাস রয়েছে যে আসলে সবাই এক, ঠিক আছে, মানে যে আল্লাহ সেই শিব সেই কৃষ্ণ সেই কালী সেই যীশু খ্রিস্ট। মানে আমি এটা আমার নিজের থেকে আমি বলছি, মানে আমাদের একটা যাই হোক বলছি, তো কেউ যদি এইটাতে বিশ্বাসী হয়, হ্যাঁ হয়তো আল্লাহ বলে যেটা আল্লাহরই শুধুমাত্র প্রাপ্য, তো সেটা হয়তো হচ্ছে না, কিন্তু তার মানে এটাও না যে আমরা তাকে স্বীকার করছি না, মানে অস্বীকার করছি এরকমও নয়, তাকে আমরা ডেফিনেটলি স্বীকার করছি, রেসপেক্ট করছি, আরাধনা করছি, সবই করছি। তার মানে তো শিরকি করছি আমরা, কারণ ভিডিও অনুযায়ী তো আমরা শেয়ারই করছি তার মানে সমস্থানে। আমি এটাই বলছি যে এক্স্যাক্টলি সমস্থানে বসানোটা সব থেকে বড় পাপ কি করে হয়, তাকে রেসপেক্ট করার পরেও আমরা এই সমস্ত খারাপ কাজগুলোকে কিভাবে মেনে নিচ্ছি, হ্যাঁ মানে এইগুলো কেন অপরাধ হচ্ছে না, হ্যাঁ মানে চরমতম কেন হচ্ছে না, কারণ জীবন নেওয়ার থেকে তো আর কিছু বড় হতে পারে, মানে আমি হয়তো আমি শিরক করলাম না, আমি আল্লাহকে সারা দিন ধরে আমি নামাজ পড়লাম, আল্লাহকে একটু বিশ্বাস করলাম, কোরআনে যা যা উল্লেখিত আমি সব করে গেলাম, মানে কোরআনে উল্লেখিত মানে কি আমি আল্লাহ অবিশ্বাস করলাম না, কিন্তু হয়তো এদিকে আমি খারাপ কাজ করে আছি বা আমি কাউকে তো খুন করে ফেললাম, কিন্তু সেক্ষেত্রে যে তুমি শিরক করছো তাহলে কি আমি পাপী হব না? এবার আপনারা বলবেন হ্যাঁ আপনি ডেফিনেটলি পাপী হবেন কারণ এগুলো কোরআনের ইয়ে, কিন্তু আমি বলতে চাই যে সব থেকে ঊর্ধ্বে যেটা সেটা বলছি আমি। তো যাই হোক, এগুলো আমাদের একটু ডাউট ছিল, স্পেশালি আমার ডাউট ছিল, তো যা আমি বলেছি, এবং মানে এটা ডাউট বলতে আমার একটা কোয়ারি, আমি জানি না, তাই আপনারা মানে আরো এর বিষয়ে ডেপথ রয়েছে, আমরা যেটা বারবার বলি যে আমরা ডেপথ জানি না, আমরা যেটা দেখতে পাই একটা আপেক্ষিক দৃষ্টিতে বা একটা বাহ্যিক দৃষ্টিতে আমরা সেটাই দেখি, এর ইসলামের প্রশ্নগুলো স্টাডি করি না, তো যদি আমরা ধর্মগ্রন্থ পড়তাম আরো সবসময় আমরা এটা নিয়ে নাড়াঘাটা করতাম তাহলে হয়তো আমাদের মধ্যে জ্ঞানটা অনেক বেশি হতো। তো যেহেতু জানি না, তো সেই জন্যই আমরা আমাদের অজ্ঞানতার কারণে আপনাদের থেকে জানতে চাই যে এর আলাদা কোন কনসেপ্ট রয়েছে কিনা বা এর ডেপথে আর কি মানে ব্যাখ্যা রয়েছে। তো আপনারা যদি এটা জেনে থাকেন বা আপনাদের কাছে যদি এর কোন ভ্যালিড অ্যান্সার থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটার, পাশে থাকা জয়েন্ট বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে তো সেখানে আপনারা চাইলে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, কিছু রুলস আছে আপনারা চেক করে নিতে পারেন, চেক করে নেবেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাকে শিলাজিৎ ও সুদীপ্তা হিসেবে যদি পছন্দ হয়ে থাকে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, সবকিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।